কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা। এমনটি ঘটেছে এক প্রেমিকার ক্ষেত্রে। প্রেমিকের দেয়া বিয়ের আশ্বাসে স্বামী সন্তান ছেড়ে জড়িয়েছিলেন প্রেমে। ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করার সুবাদে প্রায় চার বছর আগে ফারুক মিয়ার সঙ্গে এক সন্তানের জননী মোসামাত সুমি আক্তারের পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই অবস্থায় গত এক বছর ধরে তারা স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন। এ অবস্থায় ফারুক ওই তরুণীকে বলে তার স্বামীকে তালাক দিলে সে তাকে বিয়ে করবে। ফারুকের কথায় ওই তরুণী তার স্বামীকে তালাক দেয়। এরপর থেকে ফারুক তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনার পরে ওই তরুণী ফারুককে অনেক খোঁজাখুঁজি করে, তাকে কোথাও না পেয়ে ফারুকের বাড়িতে আশ্রয় নেয়। এদিকে তরুণী তার বাড়িতে আসার পর কৌশলে উধাও হয়ে যায় ফারুক। সুমি আক্তারের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইশকা ইউনিয়নের ধরচন্দ্রবাড়ি এলাকায়। সে ওই এলাকার আব্দুল মালিকের মেয়ে। অপরদিকে ফারুকের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সাগুলি গ্রামে। সে ওই এলাকার মোহাম্মদ আবু বকরের ছেলে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সুমি বলেন, ফারুক আমাকে বলেছে স্বামী সন্তান ছেড়ে আসলে আমাকে বিয়ে করবে। আমি তার কথায় সব করেছি। এখন সে আমাকে বিয়ে না করলে আমার মরণ ছাড়া উপায় নেই। এ বিষয়ে ফারুকের মা মোসামাত সেলিনা আক্তার বলেন, আমার ছেলে কোথায় আছে বলতে পারি না। এই মেয়ে অবিবাহিত হলে চিন্তা করে দেখতাম, বিবাহিত মেয়েকে জীবনেও আমার ঘরের বউ করব না। এই ঘটনাকে ওই তরুণীর পাপের ফল হিসেবেই দেখছে এলাকাবাসী। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি সেটাই মনে করেন? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।